সকাল 9টার সংবাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। বঙ্গবাজার অগ্নিকাণ্ডের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটা আগে থেকেই চিহ্নিত ছিল। তা সত্ত্বেও শুধুমাত্র নোটিশ দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস দায়মুক্ত হয়েছে। মার্কেটের মালিক দক্ষিণ সিটি কর্পোরেশন, জনগণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল অগ্নির নিরাপত্তায় পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া, কিন্তু তা করা হয়নি। আবার ব্যবসায়ীদেরও অসহযোগিতা ও উদাসীনতার দায় রয়েছে, যা দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা কোনোভাবেই এড়াতে পারেন না। বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ও উপ আনুষ্ঠানিক মার্কেটের অগ্নি ঝুঁকি আইপিডির পর্যবেক্ষণ শীর্ষক পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শনিবার ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিল মোহাম্মদ খান। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক রাঙামাটির কাপ্তাই হ্রদ, এ হ্রদের পানির উপর নির্ভর করে গড়ে উঠেছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। তবে লেকের পানির পরিমাণ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও সর্বনিম্নে নেমেছে। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির 5টি ইউনিট থেকে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্য সময় 5টি ইউনিট সচল থাকলেও পানির অভাবে এখন 4টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। সচল আছে শুধু 1 নম্বর ইউনিট, সেখান থেকে দৈনিক মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। গরম আরও বেড়ে শনিবার দেশের 3 বিভাগ এবং 11 জেলার তাপ প্রবাহ ছড়িয়েছে। আগামী দিনগুলোতে গরম আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন ধরে সারাদেশ বৃষ্টিহীন, চৈত্রের শেষ সময়ে গরম বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রমজান মাস চলায় গরমে রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত। আগামী 5 দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি ও 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সরকার জনগণের সামনে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, কারণ সরকার ভীত হয়ে সরকার ভয়ঙ্কর কাজগুলো করছে, কারণ তাদের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগ সাধারণ মানুষকে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, আমরা এ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাব না। শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমোহনি এলাকায় হারিস ভিলা প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তিসহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের ব্যানারে এ আয়োজন করা হয়। আজকে এদেশের মানুষের চাওয়া একটাই যে আমরা এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাই, এই দুঃশাসন দুর্নীতির সরকারের হাত থেকে রক্ষা পেতে চাই, এবং এই 10 দফা দাবির ভিত্তিতে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইনশাল্লাহ আমরা মনে হয় সবাই রোজার মাস থেকে প্রস্তুতি নিচ্ছি, এবং রোজার পরে কিন্তু আমাদের আরো কঠিন কর্মসূচি আসবে। সেই কঠিন কর্মসূচি গুলো আদায় করে, দাবি আদায় করে আমাদেরকে টার্গেটে পৌঁছতে হবে, আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে হবে। লক্ষ্য একটাই, যে দেশের গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদেরকে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। আন্দোলন বেগবান করা ছাড়া আমরা আমাদের অধিকারকে আদায় করে নিতে পারবো না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদপুরে 10,000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করছেন আওয়ামী লীগ নেতা ও FBCCI এর সাবেক সভাপতি একে আজাদ। ঈদ উপহারের প্যাকেটের রয়েছে পোলাওয়ের চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, মশলা, তেল ও চিনি। শনিবার দুপুরে সদর উপজেলার মাছের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে আগামী 7 দিনে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলার 12 ইউনিয়নে এসব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ান মেলা পাই,
জালিয়ানো মেলামাইন। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মানুষ ফেসবুকে লিখতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন, মানুষ কথা বলতে ভয় পায়, মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়, স্ট্যাটাস শেয়ার ও লাইক কমেন্ট করতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন আপনারা, সেদিন দূরে নয় যেদিন এই আইনেই আপনাদের হাত বাঁধা পড়বে। বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না, বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না, কিন্তু দেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন, মানুষ কথা বলতে ভয় পায়, মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়, মানুষ কোন স্ট্যাটাস শেয়ার করতে ভয় পায়, লাইক কমেন্ট করতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানাইছেন আপনারা, যেই যেই কালো কানুন আপনারা তৈরি করেছেন বিরোধী দলকে অত্যাচার করার জন্য, দেশের মানুষকে নিপীড়ন করার জন্য, সেই সেই আইন দিয়ে একদিন আপনাদের বিচার এই দেশের মানুষ করবে। চৈত্র মাস শেষ হতে এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু তার মাঝেই গ্রীষ্মের দাপট শুরু হয়ে গেছে ভারতে। দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানিয়েছে অধিকাংশ রাজ্যে আগামী 5 দিনে তাপমাত্রার পারদ চড়বে, 2-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন এলাকায়। তবে একই সঙ্গে কোথাও কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা ও ছত্তিশগড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়াও বইতে পারে এই রাজ্যগুলোতে। তবে 2 দিন পর থেকেই এই 4 রাজ্যেও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, ঝড় বৃষ্টির আর হবে না। চলতি মাসের শুরুর দিকেই জানানো হয়েছিল ভারতের উত্তর পশ্চিমের কিছু এলাকা বাদে বাকি প্রায় সব রাজ্যেই এপ্রিল থেকে জুন মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি থাকবে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় টিউনিশিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত 20 জন নিখোঁজ রয়েছে। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে, একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা। শনিবার স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানিয়েছেন, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যায়, এরপর কোস্টগার্ড 17 জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের কাছে টিউনিশিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। আগে ছিল লিবিয়া, মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা বাড়ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।